দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে सर्वप्रथम জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো যম্নু কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত এদিকে লাদাখের পর অরুণাচল সীমান্তেও সৈন্য বৃদ্ধি করছে দিশেহারা ভারত সংঘাতে জড়ালে ভারত মারাত্মক ক্ষতিতে পড়বে জানিয়েছে চীন চীন একটা যুদ্ধবাস প্রতিবেশি তাও নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরুক জানিয়েছে মাইক পম্পেও চীনকে থোড়াই পাত্তায় একই মঞ্চে রাশিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনাথ দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি জম্মু কাশ্মীরের নিজের গুলিতে সিআরপিএফ কর্মকর্তার আত্মহত্যা দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত জম্মু কাশ্মীরে পাক বাহিনীর গুলিতে ভারতীয় সেনা কর্মকর্তা নিহত জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে রাজেশ কুমার নামে এক ভারতীয় সেনা কর্মকর্তা নিহত হয়েছে। আজ পাক বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় এই কর্মকর্তা প্রাণ হারান কাশ্মীরে এ নিয়ে বিগত চার দিনের মধ্যে দুজন সেনা কর্মকর্তা পাক বাহিনীর গুলি বর্ষণের ফলে নিহত হলেন গতকাল রাজোর জেলার নৌসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় পাক বাহিনীর গুলিতে জেসিও পদমর্যাদার রাজিন্দর সিং নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন তিনি কলসিয়ান সেক্টরে একটি ফরওয়ার্ড পোস্টে মোতায়েন করেছিলেন সেনা সূত্রকে উদ্ধৃত করে গণমাধ্যম প্রকাশ করেছে আজ পাকিস্তানি বাহিনী জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় তার কুন্ডি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ সময় পাকিস্তানি সেনারা মর্টার হামলা সহ ছোট অস্ত্রের সাহায্যে গুলি বর্ষণ করে ওই ঘটনায় জুনিয়র কমিশন অফিসার পদমর্যাদার এক কর্মকর্তা নিহত হয় তিনি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরওয়ার্ড পোস্টে মোতায়েন ছিলেন গুরুতর আহত অবস্থায় ওই সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই তিনি প্রাণ হারান ভারতীয় সেনারা পাল্টা গুলি বর্ষণের মধ্য দিয়ে পাকিস্তানি বাহিনীকেও কঠোর কার্য কার্যকর ভাবে জবাব দিয়েছে পাক বাহিনীর ওই হামলায় এলসিও লাগা ভারতীয় গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে বান্দিপোরার গুরেজের যুদ্ধবিরতি লঙ্ঘন জনিত কারণে বাগতুর গুরেজ গ্রামে একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং আরো তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেনাদের মর্টার নিক্ষেপের ফলে একটি সরকারি স্কুলের পাশাপাশি মাদ্রাসার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আজ টিভি চ্যানেলের ওয়েবসাইটে জানানো হয়েছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে লাদাখের পর অরুণাচল সৈন্য বৃদ্ধি করছে চীন দিশেহারা ভারত চলতি বছরের জুনে পশ্চিমাঞ্চলে লাদাখ সীমান্তে পারমাণবিক অস্ত্রধারী চীনের সঙ্গে গোলাবর্ষণের পর এবার পূর্বাঞ্চলে অরুণাচল সীমান্তের সৈন্য বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের সরকারি এক কর্মকর্তা বুধবার ব্রিটিশ সংবাদ রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ভারতীয় ওই কর্মকর্তা ভারতের সীমান্তের পশ্চিমাঞ্চলের গত জুনের ওই সংঘর্ষ ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস এই সিদ্ধান্তে উত্তেজনা প্রশমনের কোন আলামত দেখা যাচ্ছে না বরং গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে দুই দেশের সামরিক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে পূর্বাঞ্চলের অরুণাচল চল প্রদেশের আনজাও জেলায় সামরিক বাহিনীর তৎপরতায় দুই দেশের মাঝে সামরিক সংঘাতের সংখ্যা তৈরি হলেও ভারতের সরকার এবং সামরিক বাহিনীর তা করে দিয়েছেন এর প্রধান কর্মকর্তা সুদান বলেছেন সামরিক উপস্থিতি বৃদ্ধি করা হচ্ছে তবে বহিঃশত্রুর আক্রমণ নিয়ে উদ্বেগ থাকলেও নিশ্চিত কোনো তথ্য নেই ভারতীয় সামরিক বাহিনীর একাধিক ব্যাটেলিয়ন ওই জেলায় অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি গত জুনে গালওয়ানের প্রতিবেশী চীনের সামরিক বাহিনীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের অন্তত বিশ জন সেনা নিহত ওই ঘটনার কথা স্মরণ করে টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন গালওয়ানের সংঘর্ষের পর থেকে আনজাও সামরিক বাহিনী মোতায়েনের বৃদ্ধি পেয়েছে এমনকি তার আগে থেকেও সেখানে সৈন্য বৃদ্ধি করা হচ্ছিল ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজেদের ভূখণ্ড তথা দক্ষিণ তিব্বত হিসেবে দাবি করে আসছে উনিশশো বাষট্টি সালে চীন ভারতের পুরমাত্রার সীমান্ত যুদ্ধে কেন্দ্র ছিল এই অরুণাচল বিশ্লেষকরা সতর্ক দিয়ে বলেছে ওই অঞ্চলটি নিয়ে আবারও দুই দেশের সামরিক সংঘাত হতে পারে সংঘাতে জড়ালে মারাত্মক ক্ষতিতে পড়বে ভারত জানিয়েছে চীন লাদাখ সীমান্ত নিয়ে চলমান উত্তেজনার মধ্যে সংঘাতের প্রতিযোগিতা করতে চাইলে অতীতের তুলনায় ভারতকে আরো মারাত্মক সামরিক ক্ষতির সম্মুখীন হতে হবে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম মঙ্গলবার পশ্চিম হিমালয়ের দুটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশের মধ্যে নতুন করে সীমান্ত উত্তেজনার পর এ খবর প্রকাশ করে চীন দেশটির সামরিক মুখপাত্র ভারতকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন গেল সোমবার নয়াদিল্লির কর্মকর্তা জানান যে ভারতীয় বাহিনী পশ্চিম হিমালয়ের বিতর্কিত সীমান্তে চীনা চীনা সেনাদের একটি পাহাড় দখলের এক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে একই দিনে চীনের সামরিক মুখপাত্র ভারতকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন যে ভারতীয় সেনারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে চীনা সীমান্ত সৈনিকরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সীমানা পার করেনি গ্লোবাল টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছে ভারত বলছে তারা চীনা সামরিক কার্যকলাপ প্রিয়েপমেন্ট বা আগেই অনুমান করে পদক্ষেপ নিতে পেরেছিল প্রিয়েম শব্দটি দেখায় ভারতীয় সেনারাই প্রথমে এই মারাত্মকভাবে পদক্ষেপ নিয়েছিল এবং ভারতীয় সেনারাই অবস্থান নিতে শুরু করেছিল সম্পাদকীয়তে আরো যোগ করা হয়েছে ভারত একটি শক্তিশালী চীনের মুখোমুখি হয়েছে সামুখী এবং নয়াদিল্লির এই ইস্যুতে ওয়াশিংটনের সমর্থন পাওয়ার স্বপ্ন দেখা উচিত না তবে ভারত যদি প্রতিযোগিতায় অংশ নিতে চায় সেক্ষেত্রে ভারতের চেয়ে চীনের অনেক বেশি সরঞ্জাম ও ক্ষমতা রয়েছে ভারত যদি কোনো সামরিক শোডাউন চায় তবে পিএলএ ভারতীয় সেনাবাহিনীকে উনিশশো সালের চেয়েও মারাত্মক ক্ষতির মুখোমুখি করতে বাধ্য হবে চীন চীন একজন যুদ্ধবাস প্রতিবেশি তাও নিয়ন্ত্রণ রেখায় শান্তি ফিরুক জানিয়েছে মাইক পম্পেও ফের ভারতের পাশে আমেরিকা চীনকে এক হাত নিয়ে বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মাইক পম্পেও জানান চীন একজন যুদ্ধবাস প্রতিবেশী যে সব সময় সীমান্তের উত্তাপ বজায় রাখে তাই অন হোক বা হিমালয় পার্বত্য অঞ্চলের সীমান্ত সব জায়গায় তাদের আগ্রাসী মনোভাব অশান্তি বাড়াচ্ছে এদিন মাইক পম্পেও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত ও চীন শান্তিমূলক সমাধান খুঁজে পাক সীমান্ত সমস্যার আলোচনার রাস্তা যেন দুই তরফেই খোলা থাকে তবে এদিন চীনের কড়া আলোচনা করে পম্পেও তিনি বলেন দক্ষিণ চীন সাগরে যেভাবে দখলদারি মনোভাব নিয়ে চীন এগোচ্ছে তাতে বিশ্বের বেশ কিছু রাষ্ট্র খুদ্ধ পম্পেও এদিন জানান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেই চীন একাধিকবার মিসাইল পরীক্ষা করেছে চীন যদি এ ব্যাপারে সংঘাত সংযত না হয় তবে তাদের ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে বলে তিনি জানিয়েছেন এর আগেও একাধিকবার চীনকে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন মাইক পম্পেও পম্পেও জানিয়েছেন চীন নিজের ক্ষমতা এবং বিস্তার বাড়ানোর প্রতি ইচ্ছা রাখে তাই প্রতিনিয়ত এমন কার্যকলাপ চালিয়ে যাচ্ছে ভারতের ভূখণ্ডে বারবার বহিরাক্রমণ থেকে তাদের উদ্দেশ্য প্রমাণিত হয় এমনটাই জানিয়েছেন মার্কিন সচিব মাই পম্পেও চীনকে থোড়াই পাত্তা একই মঞ্চে রাশিয়ার বিদেশ সঙ্গে বৈঠকে রাজনাথ সিং ইতিমধ্যে তিন দিনের সফরে মস্কো পৌঁছে গিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর মেজর জেনারেল বুকদীপ উরি নিকোলাভিস তাকে বিমানবন্দরে স্বাগত জানান সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন তিন দিনের বৈঠকে যোগ দিতে রাশিয়া উড়ে গেলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ তবে একই মঞ্চে উপস্থিত থাকলেও তার কথা হবে না চীন ও পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেট মঞ্চে উপস্থিত থাকবেন ও আফগানিস্তান তবে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হলেও রাজনাথ সিং বা পাকিস্তানি কোন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না বলে জানানো হয়েছে সীমান্ত পরিস্থিতি বা লাদাখের চীনা অবস্থানের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ভারতের বলে জানানো হয়েছে দর্শক সর্বশেষ জানিয়ে দিচ্ছি কাশ্মীরে নিজের গুলিতে সিআরপিএফ কর্মকর্তার আত্মহত্যা ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের জোড়া জেলায় মোতায়েন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারী উপপরিদর্শক অমৃত ভরদাস নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন প্রকৃত পক্ষ জানিয়েছে বাহান্ন বছর বয়সী অমৃত ভরদাস তেত্রিশ নম্বর ব্যাটেলিয়ানে মোতায়েন ছিলেন রাতে ডিউটি শেষ করে কোটলির পুলিশ কমপ্লেক্সের ব্যারাকে ফিরে আসা কিছুক্ষণ পরে গুলি করে আত্মহত্যা করেন তিনি ভাদারোয়ার পুলিশ সুপার রাজ সিং গরিয়া বলে বলেন ঘটনাটি আজ সকাল সাড়ে সাতটার দিকে ঘটে এবং ওই এসআই দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি বলেন ভাদ্রনা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে পুলিশ সুপার জানান সমস্ত আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরে লাশটি সিআরপিএফ এর কাছে হস্তান্তর করা হয়েছে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার মূল কারণ জানা যায়নি কর্মকর্তারা জানান অমৃত ভারদাস অসমের নগাম জেলার ভরালিপুর গ্রামের বাসিন্দা ছিলেন এই সূত্র জানিয়েছে পার্স টুডে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য